সর্বভূগত রেলওয়ের মাটি বেদখলকারীলে উচ্ছেদর জাননী, আকস্মিক নির্দেশক লো বিপাঙত ব্যবসায়ী, রেলওয়ে মাটি দখল করা দোকানের মালিকলে আহিল উচ্ছেদর জাননী, রেলওয়ে ডিপার্টমেন্টে জাননী জারি করিলে উচ্ছেদর। এই ঘটনার স্থান সর্বভোগর 2 নং ওয়ার্ডর। দরিদ্র শ্রেণী ব্যবসায়ী সকলে সর্বভোগর 2 নং ওয়ার্ডর রেলওয়ে মাটির প্রায় 20-25 বছর ধরে দোকান পোহর করে জীবিকা নির্বাহ করিয়াছিল। কিন্তু হঠাৎ এই সকল দোকানীলে আহিল উচ্ছেদর জাননী। কিহরভাবে উচ্ছেদ করিব রেলওয়ে বিভাগে? কারণ সর্বভোগর দীর্ঘদিনের সমস্যা হয়েছে এখন ওভার ব্রিজ। এই সমস্যা অন্ত পেলা সর্বভোগর রেলওয়ে নির্মাণ হব ওভার ব্রিজর কাম। ইতিমধ্যে ওভার ব্রিজর কামর বাবে রেলওয়ে মাটিত কিছু দোকান ব্যবসায়ী সকলে ভঙা পরিলক্ষিত হয়েছে, আনহাতে আন কিছুমানলে নাহিল উচ্ছেদর জাননী। এই ঘটনাক লো এতিয়া খুব উজাড়িছে দরিদ্র ব্যবসায়ী সকলে, আর ইপিনে দরিদ্র ব্যবসায়ী সকলে মূরে কপালত হাত দিবলগা হয়েছে। সরকারের ফালেরপরা কোনো ধরনের সাহায্য পোৱা নাই এই সকল দরিদ্র শ্রেণীর লোকে। দরিদ্র ব্যবসায়ী সকলে এতিয়া উপায়ন্ত হয়ে সরকারের ওসর জানাইছে কাতর আহ্বান আর বিচারিছে সংস্থাপনের ব্যবস্থা। আজি নোটিস দিয়া তারিখটো পিছতে আছে, মই হেৰিখনত এতিয়া নোটিস দিছে মানে আমাক আজি এসপ্তাহ মান আগতে নোটিস দিছে যে আপনাদের রেলওয়ের মাটি কি বলে কি করে অকুপাই করে আছে, গতি তার কারণে আপনাদের এই জায়গাখন নিজে নিজে ভাঙি এৰি দিব লাগবে। কারণটা কি বলে আমি কারণ আমি একো কব নোৱাৰো, আমি কারণটো আমি একো নাজানো। আর ইয়ার আগত এনে করে নোটিস দিই, নোটিস দিয়ে ভাঙবা কয় আমাক, কিন্তু আমি কমি যে আপনাদের এভেকশন কর, যে আমি এভেকশন নকরো। তেওঁলোকে যায় মানে নোটিস দিবা দিবা আহে, গতি এনেকুৱা হৈছে মানে কন্ডিশন। এতিয়া যদি এই অঞ্চলখিনি যদি ভাঙি দেই সর্ব টাউনখানের গোটেখানি একেবারে সম্পূর্ণ যাব, আর যা মানে এইখিনি বাজারখিনিয়ে মানে একদম মানে শেষ। গতি তারপর আর আর কি ডিসিশন লয় নোটিস ইয়ার আগের আমার তো প্রায় প্রত্যেক বছরে বছরে নোটিস দেয়, প্রায় 4-5 বার নোটিস আমাক দিলাকে, 4-5 বারের বেশিয়ে হল, যেহেতু 4-5 বছর কম মানে হওয়া নাই। এটা ইয়ার পিছন নোটিসের আমাকে কইছে যে আপনাদের 15 দিনের ভিতরে আপনাদের ভাঙি 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 দিব। আমার রেলের মাটি আজি মোটামুটি 22-23 বছর হয়ে গেল থাকা, আজিলেক কায়ো আমাক সহায় করা নাই। আজি এই নোটিস দিছে, নোটিস দিয়া লগে বলে 1 তারিখে টাইম আছে, আপনাদের ঘরটু ভাঙি লই যাও, কত লই যাব সেটা আমি নাজানো, কিন্তু আপনি লই যাও। এই আমার মানে আমার সরকার এনে করবা নালাগছিল, কিন্তু সরকারে আমাক এনে সহায় করবা লাগছিল, কিবা সহায় করে আমাক কিবা দুখিয়া মানুষ কিবা দিবা লাগছিল। আমি দিন কামা দিন খাওয়া মানুষ, আমাক এই কামটো একো ভাল করা নাই। আমার এনে কিবা আমাক সহযোগ করবা দিও। নোটিস রেল সরকারও দিছে, রেলের মানুষ আহি দিছে, রেলের মানুষ আহি দিছে, আমার আমি দিয়া নাই, আমি যাওয়া নাই। একবার রঙিয়াত মাতছিল, রঙিয়াত গেছিল, রঙিয়াত একো কোৱা নাই। তো কিমান পরিবার মোটামুটি 100 পরিবারের উপর আছে। এতে আমার এতিয়ালৈকে কোনো সুবিধা দিয়া নাই। 23 তারিখে নোটিস দিছে, তার আগতো 1.5 মাহ আগত নোটিস দিছে, কিন্তু একো বর্তমানলৈকে সুবিধা পাওয়া নাই। আর কি সুবিধা আমাক দিবা লাগে, এতে মাহত 2,000-3,000 রুম ভাড়া লই থাকবা লাগবো। আমি তো ডেইলি সবজি বেশি দোকান করে থাকা চলি, এখন 2-4 করে কামাঙে এখন ঘর খরচাই চলাম না, রুম ভাড়াই দিন না, কেনকে কি করেন। যে 1.5 লাখ টাকার বস্তু এই 15-16 হাজারত বেচবা লাগা অবস্থা করছে, আমি এগুলো বস্তু লই যাই কম কত, আমার তো আর কত মাতি নাই। এই আর সরকারের পরে কোনো সুবিধা পালে ভালো হয়। ফ্লাইওভার ইয়াত বানাবো, রেলের পরা এইগুলো নোটিস দিচ্ছে ভাঙবো বলে ফ্লাইওভার বানাবো। ফ্লাইওভার বানালে আমার তো মাটি সাটি নাই, আমার কিবা সুবিধা পাবা লাগে। মন্ত্রী আমি জানালো আমি ভূমিহীন মানুষ, আমার কিবা সহায় দিলে আমার ভালো হয় আর কি। সর্বভোগৰ পৰা ৰমেশ তালুকদাৰৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনিমেল।